আর আসলে হিন্দুত্ববাদ মানে মুসলমান গালি পড়াটোই নহয়। মুসলমানক তিরস্কার করলে, মুসলমানক অত্যাচার করলে হিন্দু জিয়াই থাকিব নেকি, হিন্দুত্ববাদ থাকিব নেকি? চব্বিশত ইলেকশনও আহি আছে আর কোরবার নিজকে জহাই ফুব লাগে, মই উগ্র হিন্দুত্ববাদ, সেখানে মই মুসলমানক উচ্ছেদ করছো। সেই কথাটো যদি এনআরসিত নাম আছে তেতিয়াহলে তেওঁলোক ভারতীয়, উচ্ছেদের নামত সেই কৈছো এখন নাটক হয়েছে। এফালে জয় শ্রীরামক জয় শ্রীরাম বলে নিজকে দেখাবলে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নিজকে হিন্দুত্ববাদের ব্লু হাইট বয় সজাবলে বা হিন্দুত্ববাদের নামত সরকারখন দেখাই থাকিলে যে মুসলমান। আর আসলে হিন্দুত্ববাদ মানে মুসলমানক গালি পড়াটোই নহয় নয়, মুসলমানক তিরস্কার করলে, মুসলমানক অত্যাচার করলে হিন্দু জিয়াই থাকিব নেকি, হিন্দুত্ববাদ থাকিব নেকি? আজি আমি কৈছো এটা কোনোবাই আপনাদের প্রশ্ন করবো, আপনি তো তাকে করে, মই সেটা করাই নাই, বিভিন্ন সময় কৈছো আততায়ী বলে কৈছো, মই আততাই বলে কৈছো। কারণ কোনো হিন্দু মানুষে যদি কেতিয়াবা ধর্ষণ করেছে, কোবাত কিবা করেছে, চুর ডকাইত করেছে, আমি তার সপক্ষে মাত মাতিবলে যোৱা নাই, সেইবোৰ আততাই। সি আততাই হিন্দু মুসলিম বলে নাথাকে, কিন্তু মুসলমানে বারবারে আততাই পক্ষ লৈছে, যে আমিনুল ইসলাম তার উদাহরণ, বিধায়ক ঢিঙর। তো এই কথাবোৰ সেইকাৰণে যে এই যদি পরিকল্পনা একো নাই, মুসদে কথাটো এনেকুৱা এটা এনভাইরনমেন্ট ক্রিয়েট কৰিব লাগে, এনভাইরনমেন্ট ক্রিয়েট কৰিব পাৰি বলে চৌবিশত ইলেকশনও আহি আছে আর কোরবার নিজকে জহাই ফুব লাগে, মই উগ্র হিন্দুত্ববাদ, সেখানে মই মুসলমানক উচ্ছেদ করছো, মাঝে মাঝে কোরবা দুই এঘর হিন্দুকো উচ্ছেদ করে দেখাই দিয়ে, সেটু কবলে যাতে মই লিবারেলো। চাবসুন এটা সৰু উদাহরণ দিও, মাদ্রাসা কিছু ভাঙি দিলে দেই মাজতে, আকৌ সিদিনা দেখুন মুখ্যমন্ত্রী নিজে গৈ পেলাই ভঙা মাদ্রাসাটো উদ্বোধন কৰি থৈ আহিলে কিয়, এইবোৰ প্রশ্ন করবসুন। আমাক তো আমি তো দেখি আছো, কই আছো, সেকারণে বাকি অসমৰ যে জানক বুঝক, প্রশ্নবোৰ কৰক, ভয়টো কৰ কৰে কাক কৰে মই নাজানো, ভয়বোৰ এৰি দিয়ক, প্রশ্নবোৰ মুকলি হৈ যাব, উত্তৰবোৰ নিজে নিজে পাব। সেই কথাটো যদি এনআরসিত নাম আছে তেতিয়াহলে তেওঁলোক ভাৰতীয়, তে উচ্ছেদৰ নামত সেই কৈছো এখন নাটক হৈছে। এফালে জয় শ্রীরামক জয় শ্রীরাম বলে নিজকে দেখাবলে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নিজকে হিন্দুত্ববাদের ব্লু হাইট বয় সজাবলে বা হিন্দুত্ববাদের নামত সরকারখন দেখাই থাকিলে যে মুসলমান। আর আসলে হিন্দুত্ববাদ মানে মুসলমানক গালি পড়াটোই নহয় নয়, মুসলমানক তিরস্কার করলে, মুসলমানক অত্যাচার করলে হিন্দু জিয়াই থাকিব নেকি, হিন্দুত্ববাদ থাকিব নেকি? আজি আমি কৈছো এটা কোনোবাই আপনাদের প্রশ্ন করবো, আপনি তো তাকে করে, মই সেটা করাই নাই, বিভিন্ন সময় কৈছো আততাই বলে কৈছো, মই আততাই বলে কৈছো। কারণ কোনো হিন্দু মানুষে যদি কেতিয়াবা ধর্ষণ করেছে, কোবাত কিবা করেছে, চুর ডকাইত করেছে, আমি তার সপক্ষে মাত মাতিবলে যোৱা নাই, সেইবোৰ আততাই। সি আততাই হিন্দু মুসলিম বলে নাথাকে, কিন্তু মুসলমানে বারবারে আততাই পক্ষ লৈছে, যে আমিনুল ইসলাম তার উদাহরণ, বিধায়ক ঢিঙর। তো এই কথাবোৰ সেইকাৰণে যে এই যদি পরিকল্পনা একো নাই, মুসদে কথাটো এনেকুৱা এটা এনভাইরনমেন্ট ক্রিয়েট কৰিব লাগে, এনভাইরনমেন্ট ক্রিয়েট কৰিব পাৰি বলে চৌবিশত ইলেকশনও আহি আছে আর কোরবার নিজকে জহাই ফুব লাগে, মই উগ্র হিন্দুত্ববাদ, সেখানে মই মুসলমানক উচ্ছেদ করছো, মাঝে মাঝে কোরবা দুই এঘর হিন্দুকো উচ্ছেদ করে দেখাই দিয়ে, সেটু কবলে যাতে মই লিবারেলো। চাবসুন এটা সৰু উদাহরণ দিও, মাদ্রাসা কিছু ভাঙি দিলে দেই মাজতে, আকৌ সিদিনা দেখুন মুখ্যমন্ত্রী নিজে গৈ পেলাই ভঙা মাদ্রাসাটো উদ্বোধন কৰি থৈ আহিলে কিয়, এইবোৰ প্রশ্ন করবসুন। আমাক তো আমি তো দেখি আছো, কই আছো, সেকারণে বাকি অসমৰ যে জানক বুঝক, প্রশ্নবোৰ কৰক, ভয়টো কৰ কৰে কাক কৰে মই নাজানো, ভয়বোৰ এৰি দিয়ক, প্রশ্নবোৰ মুকলি হৈ যাব, উত্তৰবোৰ নিজে নিজে পাব।